কমিটি সম্ভবত প্রস্তাব দিতে চলেছে যে উচ্চ পরীক্ষা বাড়িতে বসেই হোক অর্থাৎ ছাত্রছাত্রীদের পরীক্ষা হলে আসতে হবে না বাড়িতে বসেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা নেবে কীরকম কত নম্বরে কি পরীক্ষা হবে কবে থেকে কী পরীক্ষা হবে তার বিস্তারিত নিশ্চয়ই আগামী দিনে আমরা জানতে পারবো আজকেই সম্ভবত রিপোর্ট জমা পড়তে চলেছে সূত্র মারফত যা জানা যাচ্ছে তো রকম পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘরে বসে হবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি এই সংক্রান্ত যে প্রতিবেদন সামনে এলো বা যে বিশেষজ্ঞ কমিটির সম্ভাব্য যে রিপোর্ট সামনে চলে আসছে সেই সম্পর্কে এই ভিডিওটা তৈরি করেছি তোমরা একবার দেখে নাও তো সম্ভবত মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে চলেছে এরকম একটা সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে এবং বলা হচ্ছে গাণিতিক ফর্মুলায় নম্বর দেওয়ার ভাবনা পর্ষদের বর্তমান করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের লিখিত পরীক্ষা চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ অন্তত সূত্র মারফত তেমনটাই খবর পাওয়া যাচ্ছে বর্তমান করোনা পরিস্থিতিতে মাধ্যমিকের লিখিত পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ চাইছে না সূত্র মারফত তেমনই খবর তার বদলে কিভাবে তাহলে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে তা নিয়ে গত দুদফায় বেশ কিছু প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বিশেষজ্ঞ কমিটির কাছে হিসাবে উঠে ফর্মুলা বা ম্যাথামেটিক্যাল ফর্মুলা কিভাবে নম্বর দেওয়া যেতে পারে এমনই প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির কাছে মধ্যশিক্ষা পর্ষদ রেখেছে বলে সূত্রের খবর বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য পর্ষদের এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছে বলে জানা গেছে তো কি সেই গাণিতিক ফর্মুলা নবম শ্রেণীর সামগ্রিক নম্বর অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ক্লাস নাইনে যে সমস্ত পরীক্ষায় যে যে নাম্বার পেয়েছে তার সামগ্রিক নম্বর এবং দশম শ্রেণীর এখনো পর্যন্ত যা পরীক্ষা হয়েছে এই দুইয়ের নিরীক্ষে নম্বর দেওয়ার ভাবনা পর্ষতে যদিও আমরা জানি যে মার্চ মাসে গত বছর মার্চ মাসে কিন্তু কোভিডের জন্য স্কুল বন্ধ হয়ে গেছে বেশিরভাগ স্কুলেই কোনো ইন্টারনাল পরীক্ষা কিন্তু হয়নি তা সেই ক্ষেত্রে কি হবে এখানে যদিও বলা হচ্ছে যে মার্চ মাসে অনেক স্কুলে ইন্টারনাল পরীক্ষা হয়েছে যাই হোক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে মাধ্যমিক সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিবিএসসি পরীক্ষা বাতিল করে দিয়েছে আইসিএসসি বোর্ডেও আইএসসি পরীক্ষাও বাতিল ঘোষণা হয়েছে গত বুধবার মাধ্যমিকে পরীক্ষা রুটিন ঘোষণা করার কথা থাকলে স্থগিত করতে বলে রাজ্য সরকার এরপর বুধবার ছয় সদস্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেওয়া হয় রাজ্যের তরফে সেই কমিটি দু দফায় বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের বিকল্প মূল্যায়নের প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর ফলে নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা এবং দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার গাণিতিক ফর্মুলাতে অর্থাৎ একটা পার্সেন্টেজ হিসাব করে তারা সে মূল্যায়ন পড়বে সেই গাণিতিক ফর্মুলাটা কি হবে অর্থাৎ কিভাবে পার্সেন্টেজ করা হবে কিভাবে কত সঙ্গে ওই নাম্বারকে কত দিয়ে গুণ করা হবে এই সমস্ত কিছু নিশ্চয়ই ডিটেলসটা বিজ্ঞপ্তিতে আমরা জানতে পারবো বা মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ শিক্ষা সংসদ ভবিষ্যতে কোনো প্রেস কনফারেন্স করে যদি ক্লিয়ার করে দেয় আমরা জানতে পারবো এমনটাই প্রস্তাব আকারে দেওয়া হয়েছে পর্ষদের তরফে গত বছরের মার্চ মাস পর্যন্ত ক্লাস হয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষার দিতে সেক্ষেত্রে ইন্টারনাল এক্সামিনেশন হয়ে থাকতে পারে বলেই মনে করছে মধ্য শিক্ষা পর্ষদ যদিও বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হওয়ার সম্ভাবনা একদমই নেই পাশাপাশি পর্ষদের কাছে কুড়ি নম্বরে ইন্টারনাল নম্বরও চলে এসেছে যেটা নব্বই নম্বরে আমরা জানি পরীক্ষা বাকি দশ নম্বরের ইন্টারনাল স্কুলের হাতে যেটা নাম্বার থাকে ফলত এভাবে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে নম্বর দিলে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে পর্ষদ যদিও সু শুক্রবার সন্ধ্যায় রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে তারপরে রাজ্যের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সেটাই দেখার যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মধ্যশিক্ষা পর্ষদের তো এইভাবে যদি মূল্যায়ন হয় সেই মূল্যায়নটা কতটা ছাত্রদের কাজে লাগবে এবং কতটা ফলপ্রসূ হবে এবং কিভাবে এর প্রকৃত যে বিষয়গুলো আরও কি কি বিষয় উঠে আসে সেগুলো কিন্তু ডিটেলসটা আমরা জানতে পারবো এই রিপোর্টে কি কী থাকবে সেই বিষয়ে যদি পরীক্ষা বাতিল হয় তার মূল্যায়নের পদ্ধতিটাও সঠিক হওয়া উচিত এবং কিভাবে সেটা হবে কিভাবে কতটা ত্রুটিমুক্ত করা যায় সেটা নিশ্চয়ই পর্ষদকর্তা এবং সংসদ যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যক্তিরা আছেন তাদের কিন্তু দেখার প্রয়োজন রয়েছে